এবং কোন প্রকার উগ্রপন্থায় বিশ্বাসী আছো আচ্ছা আচ্ছা ভাই আমার তাহলে প্রশ্ন হয়ে যে গেল তাহলে কয়েকটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে চরম পন্থা উগ্র বলতে আপনি কি বলছেন সেটা একটু বলেন নাকি এই যে দর্মন নামে বড় বড় কিংবা দর্মন নামে হত্যা মারামারি রাহাজানি এই বিষয়গুলো আর কি এভাবে যেমন ধরেন এক যেমন ধরেন আমি আমার নাম হচ্ছে আসিক মুতিন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি মুসলমান কিন্তু পরবর্তীতে আমি কোরআন হাদিস খুব ভালোভাবে পড়ে দেখলাম ভালোভাবে পড়ে দেখলাম যে এগুলো তো সব যখন গাজাখুরি সব ফালতু সব সমস্ত মনে করেন আমার কাছে মনে হয়েছে এরকম हां ফালতু আলতে ফালতু কথা বিচ্ছিরি কথা নোংরা যখন কথাবার্তা আমি ধর্মটা ত্যাগ করলাম ভাই এখন আপনি আমাকে বলেন তো যে ইসলামে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার উপরে কি শাস্তির বিধান একটু বলেন তো ভাই না আসলে শাস্তির বিধান বলতে আপনি যা আপনারা যা বর্ণনা করেন বা আমাদের অনেক অনেকরাও যেগুলো বর্ণনা করে এটা তো আসলে আমি পুলি না যে কেউ একজন আমার দিমত হলে তাকে মেরে ফেলতে হবে আপনি ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করিনি যে আপনি দ্বিমত নাকি আপনি একমত এটা আপনাকে আমি জিজ্ঞাসা করিনি ভাই আমি জিজ্ঞাসা করেছি ইসলামের বিধানটা কি আপনি কি মনে করেন না করেন সেটা তো পরের কথা ভাই আপনার মনে হইতেই পারে যে মনে করেন আপনি করানি মানেন না হইতেই পারে ভাই আমি তো জানি না আপনাকে আপনার না আমি তো আপনাকে আপনি কি মনে করেন এটা জিজ্ঞাসা করিনি আপনাকে জিজ্ঞাসা করেছি ইসলামের বিধান কি আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন ভাই যে প্রশ্নটা আপনাকে করা হচ্ছে আপনি সেই প্রশ্নটার উত্তর দিবেন আগবাড়ায় আপনি কি মনে করেন সেটা ভাই যখন জিজ্ঞাসা করব ভাই এই বিষয়ে আপনি কি মনে করেন তখন আপনি সেটা বললেন কিন্তু আপনাকে এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করেছি যে মুরতাদ যে হচ্ছে ধর্মত্যাগ ইসলাম ধর্ম ত্যাগ করে যে ইসলাম অনুসারে তার শাস্তির বিধান কি ইসলামে ধর্ম নিয়ে না যদি জানেন আপনি যদি না জেনে থাকেন বলেন যে ভাই আমি এই জিনিসটা জানি না ইসলামে এদের শাস্তির বিধান কি আমি জানি না আপনি আমাকে জানান তাহলে আমি আপনাকে ভাবে হাদিস থেকে কোরআন থেকে সেই জিনিসটা দেখায় দিব যে ইসলামে ইসলামের শরীয়তে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে তাকে মেরে ফেলতে হবে তাকে বলা আছে আবারও বলছি কোরআনেও এটা বলা আছে সহিহাদিস এটা বলা আছে মোহাম্মদ নিজেও এটা করে গেছে খলিফা আবু বকরও এটা করে গেছে খলিফা অবরো এটা করে গেছে খলিফা আসমানও এটা করে গেছে খলিফা আলীও এটা করে গেছে প্রত্যেকেই মানে যারা হচ্ছে ইসলামের যারা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা নবী মোহাম্মদ থেকে শুরু করে তার খোলাফায় খোলাফায় আসে তারা প্রত্যেকেই এই কাজটা করে গেছে এখন আমার আমি আপনি চাইলে আপনাকে রেফারেন্স গুলো দেখাতে পারি কোরআনের আয়াতও দেখাতে পারি হাদিস গুলো দেখাতে পারি মুহাত্তা মালিকের হাদিসে আছে বুখারিতে আছে মুসলিমে আছে সুলান আবুদাউদ্ শরীফে আছে হাদিস গুলা কি আপনি দেখবেন ভাই না এখন দেখানোর দরকার নাই কারণ আমি এগুলো কিছু অনেক আলোচনায় দেখছি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি তো দেখেছেন এখন আমি আপনাকে যে মূল প্রশ্নটা মূল প্রশ্নটা তো এখন আসি যে ধরেন কেউ মনে করে যে কেউ ইসলামে বিশ্বাস করে তাহলে তো ভাই ইসলামে কি এরকম সিস্টেম আছে যে আপনি ইসলামের 50% বিশ্বাস করলেন না 30% বিশ্বাস করলেন না এরকম কি কোনো জিনিস আছে ইসলামের ভিতরে বলেন তো ভাই না হ্যাঁ ঠিক বলেছেন সঠিক কথা বলেছেন কোরআনের একটা আয়াতই আছে আল্লাহ পাক বলেছেন তারা কি কিছু কিছু আয়াত বিশ্বাস করবে আর কিছু কিছু আয়াত অবিশ্বাস করবে মানে সম্পর্কে বলা হয়েছে কিছু বিধান করে করে না। তারা হচ্ছে মুনাফিক তারা হচ্ছে তাদের যখন কথা বলা হয়েছে তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে তাদেরকে মুনাফিক বলা হয়েছে যে তারা কিছু কিছু মানে কিছু কিছু মানে না এখন মুরতাদকে হত্যা করা এটা হচ্ছে ইসলামের একটা অলং মানে একদম পরিষ্কার বিধান পৃথিবীর সমস্ত সরিয়া দেশে সরিয়া যে সমস্ত দেশে আছে যেমন সৌদি আরব ইরান তা এই সমস্ত দেশগুলাতে এটা হচ্ছে শরীয়তের বিধান এবং ইসলামের সবচেয়ে বড় বড় আলেমও এই বিষয়ে একমত যেমন ধরেন আমি আপনাকে নাম বলে দিই ইমাম আবু হানিফা হানাফি মাঝাবের ইমাম ইমাম শাফি ইমাম মালিকি ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজন ইমাম চার মাঝাবের চারজন ইমামই এই বিষয়ে একমত হয়েছেন যে ইসলামের মূর্তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং ইসলামের সমস্ত বড় বড় স্কলার এই বিষয়ে একমত এখন কেউ যদি আপনার কাছে এই বিধানটা কেমন মনে হয় সেটা আমি আপনার কাছে আগে জানতে চাই মুক্তার ভাই আপনার কাছে কেমন মনে হয় যে কেউ মনে হইলো তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা আমার ভালো লাগে না ভাই আমার মানে মনে হয় যে এটা অবাস্তবার গল্প কারো বিশ্বাস হচ্ছে না মন থেকে বিশ্বাস হচ্ছে না এখন সেটা শুধু শুধুমাত্র ধর্মীয় ভিন্নতার কারণে কাউকে মারতে হবে এটা আমি কখনো যুক্তি মনে করি না তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইসলামে তো বিধানটা আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ধর্ম ইসলামটা একটা উগ্রবাদী ধর্ম এটা কি আপনি বলতে চাচ্ছেন না আমি এটা বলতে চাইতেছি না এই কারণ আসলে ধর্মের ব্যাখ্যা মানে আমাদের কোরআনের ব্যাখ্যা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে একভাবে করতে পারেন আমি এই যে একটু 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 মুক্ত মুক্তার হোসেন ভাই একটু একটু আমি একবার হয়তো আপনি হয়তো আমাকে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু অপেক্ষা করেন ভাই আমি একবারও আমার কোনো ব্যাখ্যার কথাই পর্যন্ত মুখ থেকে উচ্চারণই করিনি আমি যে কয়টা কথা বলেছি সমস্ত হচ্ছে ইসলামের প্রখ্যাতিবর্গের নাম আমি দেখাতে পারবো দেখাতে পারবো আলোচনাটা যদি আরেকটু দীর্ঘ হয় তাহলে আমি সবই দেখাতে পারবো এখানে আমাদের কাছে সব একত্র করা আছে তাই দেখাতে পারবো না এগুলো এখন দেখাতে আমি আপনি বলছেন আমি বলছি আপনি বলছেন যে আমি ব্যাখ্যা করেছি ভাই এটা তো আমি ব্যাখ্যা করিনি এটা সরাসরি আইন আপনি ব্যাখ্যা করছেন সেটা না আপনি হয়তো অন্য কারো ব্যাখ্যা দেখাতে পারেন অন্য কোনো হুজুরের কিংবা অন্য কোনো লেকচারের ব্যাখ্যা না না ভাই 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 একটা সেকেন্ড ভাই আমি কোনো এলাকার ছক্কু মোল্লা কোন একটা হুজুর এদের ব্যাখ্যার কথা আমি বলছি না ইমাম আবু হানিফা হচ্ছে ইসলামের সর্ববৃহৎ মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে কি ইসলামের একটা প্রধান মাযহাবের একজন প্রধান ইমাম ইমাম মালিকি ইমাম শাফি এরা হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বড় স্কলার

এই টাইপের কোন চক্ষু মুল্লার কথা কিন্তু আমি আপনাকে নাই যে তাদের ব্যাখ্যা হচ্ছে এটা ভাই আমি আপনাকে বলেছি ইসলামে সর্বোচ্চ বড় হচ্ছে গিয়ে এই সমস্ত যাদের নাম আমি বললাম তারা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদার অধিকারী হ্যাঁ ইমাম বুখারি ভাই ইমাম বুখারি হচ্ছে ইসলামে মানে সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থটাই হচ্ছে বুখারি শরীফ কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থই হচ্ছে বুখারি শরীফ বুখারি শরীফের হাদিসে এটা লেখা আছে ভাই যে ব্যক্তি দিন ত্যাগ করবে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুদাউদ্ শরীফে আছে সমস্ত হাদিস গ্রন্থ আছে ভাই মুয়াত্তা মালিকের হাদি আছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ এইটাতে লেখা আছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে তার দাও দিতে হবে এখন ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা আমি আমার ব্যাখ্যা দিচ্ছি না বা চকুমলার ব্যাখ্যা দিচ্ছি না আপনাকে যে ওলাকার এক চকু মাল্লার কথা আমি আপনাকে বলে দিলাম না ভাই আমি আপনাকে কোনো এলাকার চক্ষু মলার কথা বলতেছি না এরা খুব ভালোভাবে ইসলাম জানে বুঝে তারাই এই কথাগুলো বলেছে এবং এটা সহিয়া অস্বীকার করা মানে হচ্ছে গিয়ে কুফুরি করা আপনি যদি সহিদিস কে অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন আপনার বিবি তালাক হয়ে যাবে এটা খুব মানে ইসলামের দৃষ্টিতে এটা খুবই মানে সেন্সিটিভ বিষয় কেউ কোরআন এবং সহিদকে অস্বীকার করতে পারে না কোন মুসলমান এখন আমার আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি শুরুতে এসে বললেন যে আপনি জঙ্গিবাদ বা উগ্র পন্থা এই সমর্থন করেন কিন্তু আপনি আবার একই সাথে বলেছেন যে আপনি ইসলামকে বিশ্বাস করেন ইসলামকে পালন করতে চান তাহলে ভাই আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে পরস্পর বিরোধী কথা বলছেন ইসলামে তো বলছে যে মোর্তাদের গর্দন নুরাইয়া দিতে সরাসরি কথা বলা আছে আপনি বলছেন আমরা তাহলে এখনই ভাই আমরা তাহলে এখনই হাদিস একটু দেখেনি হাদিস গুলো একটু আমরা সরাসরি দেখেনি বই থেকে ঠিক আছে ভাই ওই সমস্যা কি অসুবিধা কি আপনি একটা জিনিস জানতেন না এখন জেনে নিবেন অসুবিধা কি জেনে নিলে তো ভালো তো নাকি ভাই

বুখারী শরীফের দশ নম্বর খন্ডে পৃষ্ঠ নম্বর দুইশো একষট্টি বুখারী শরীফের পাঁচ নম্বর খন্ডে পৃষ্ঠ নম্বর দুইশো ছত্রিশ আমি পৃষ্ঠ নম্বর শুদ্ধ আপনাকে বলে দিচ্ছি এইটা এই হাদিসে বলা হচ্ছে আলী থেকে আলী এক সম্প্রদায়কে আগুনে করিয়ে দেন শেষে বলা হচ্ছে নবী সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো পরের হাদিসটাতে বলা হয়েছে ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয় তিন নম্বর কারণটা হচ্ছে আপন দিন পরিত্যাগকারী মুসলিম জমায়েত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি আচ্ছা এবার আমরা মহাত্মা মালিকের হাদিস দেখি এটা হচ্ছে সবচেয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ মহাত্মা মালিকের এটা চ্যাপ্টারের নামই হচ্ছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এখানে লেখা আছে আমি কিন্তু সরাসরি বই থেকে দেখাচ্ছি ভাই আপনাকে হ্যাঁ রেবায়ত পনেরোতে বলা আছে এক ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে এখানে রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গরদান উড়াইয়া দাও গরদান ভাই আপনি দেখতে পাচ্ছেন

এই কথা হচ্ছে ইমাম মালিক বলেছেন ওই হাদিসটার সম্পর্কে ইমাম মালিক পরবর্তী কথাগুলো বলেছেন ইমাম মালিক ও ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরে আমরা এখন দেখি তাহলে বিধিবদ্ধ ইসলামী আইন এটা হচ্ছে যে বইটা আপনাকে দেখাচ্ছে এখন এটা হচ্ছে ইসলামী আইনের বই বাংলাদেশ এই বইটা পড়ানো হয় বাংলাদেশ এই বইটা হচ্ছে বুক মানে আপনি যদি ইসলামী আইন নিয়ে পড়ালেখা করতে চান আপনার এই বইটা পড়ে পাশ করতে হবে এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা আছে মুরতাদ হত্যা করিলে কোন ব্যক্তি মুরতাদ হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না তবে সে তাজিরের আওতায় দণ্ডযোগ্য হইবে মানে আপনি যদি মুরতাদকে হত্যা করে ফেলেন তাহলে আপনার কিন্তু কোনো মৃত্যুদণ্ড হবে না এইটা বাংলাদেশের আইনেও আছে বাংলাদেশের মানে ইসলামী আইনে আছে ইসলামী বিধান এটা এই জিনিসগুলো আমি আপনাকে দেখাতে পারি আর অনেক হাদিস আপনাকে আমি দেখাতে পারি মুরতাদের কতলের কোরআনের আয়াত আমি দেখাতে পারি ইনফ্যাক্ট আহ এখন আপনি বলেন যে এই এটা কি জঙ্গিবাদ এটা কি উগ্রবাদ নাকি এটা কি এটা একটু বলেন তো ভাই আহ দেখুন আমি এই বিষয়গুলো নিয়ে আরো জানার চেষ্টা করবো এবং যে নিয়ে অবশ্যই আহ আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করবো হ্যাঁ